আছেন ভগবানের মামা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। স্নান করে মাথা ঘষে রেডি হয়ে গেছি, এবার আমি ঠাকুর স্নান করাচ্ছি, একবার আপনাদেরকে দেখাই। হ্যাপি লক্ষ্মী পূজা, আপনাদের সকলে মিলে লক্ষ্মী পূজা এনজয় করুন, নাড়ু বানান নাড়ু খান। আমার বাড়ির পুজো আমি এরকমভাবে করি, আমার বাড়িতে এই লক্ষ্মী পুজোটা ভীষণ সুন্দর করে পালন করি আমি, কেন আমি যেহেতু দিল্লিতে থাকি, এখানে আমার শ্বশুর শাশুড়ি কেউই থাকে না, তো সবটাই আমাকে একা করতে হয়। তো সকালবেলা উঠে তোড়জোড় করে লেগে পড়ি আমি আর আমার বর। তবে এখন কিন্তু আমি করছি ঠাকুর পুজোর সাজানোটার জন্য সব আমি করছি, কিন্তু ভোগ রান্নাটা আমার বর করবে, আমি খালি লুচিটা সুজিটা বানাবো, বাকি যে খিচুড়ি তরকারি যা আছে এগুলো সব আমার বরই একা একা করবে। এই যে মার ভোগের তৈরি করছি, লুচিটা আমি বানাচ্ছি আর সুজিটা, ছোটো ছোটো করে লুচি বানিয়েছি যার জন্য একসাথেই 4-5টা করে ভাজা হয়ে যাচ্ছে। এই যে ফুল বেপাতা সব রেডি হয়ে গেছে, তুলসী তুলসী বলছি কেন, দুব্বো সব দিয়ে, এই যে নাড়ু মোয়া তিলের নাড়ু ফল 5 রকমের ফল নৈবেদ্য সব দিয়ে ধুনো টুনো দিয়ে দেখতে পাচ্ছ কি সুন্দর করে আমি রেডি করেছি। আপনারা সকলেই যদি প্রসাদ নিতে চান তো চলে আসেন, সকলকেই আমি প্রসাদ দেব। কত সুন্দর লাগছে না মা লক্ষ্মী! তবে জানেন এইখানে না গয়নাগাটি পাওয়া যায় না, লক্ষ্মী ঠাকুরের যেসব গয়না পাওয়া যায় সেগুলো সব মানে গ্রামে, এবার ভাবছি গ্রামে গেলে পরে নিয়ে আসবো। আর এই যে আমি, এই যে আমার ওই বান্ধবী বান্ধবী কম বোন বেশি, ওই যে আরেকজন, সবাই মিলে আমরা পুজো অঞ্জলি দিলাম,